বিশ্বজুড়ে বাংলা এই স্লোগানকে ধারণ করে পঞ্চম বর্ষে পদার্পণ করল দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলা টিভি। ইউরোপে দীর্ঘ 18 বছর সম্প্রচারের অভিজ্ঞতা নিয়ে 2017 সালের 19 মে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে এই প্রতিষ্ঠানটি। বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্পন্ন অনুষ্ঠানের মাধ্যমে এরই মধ্যে দর্শক হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে বাংলা টিভি। দর্শকদের পছন্দকে প্রাধান্য দিয়ে আগামীতে আরও নিত্য নতুন অনুষ্ঠান নির্মাণের প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলা টিভির কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন আসাদ রিয়াল। ইউরোপে প্রথম বাংলা ভাষার ও বাংলাদেশি মালিকানাধীন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল হিসেবে দীর্ঘ 18 বছর শপথ পথ চলার পর 2017 সালের 19 মে বিশ্বজুড়ে বাংলা এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশে আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করে বাংলা টিভি। শুরু করছি বাংলাদেশে বাংলা টিভির নতুন যাত্রা। বাংলা টিভি বিশ্বজুড়ে বাংলা। সারা বিশ্বে বাংলা ভাষা, দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা বাংলা টিভি এগিয়ে চলেছে দৃপ্ত প্রত্যয়ে। বৈচিত্র্যময় নানা অনুষ্ঠান ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বাংলা টিভি সারা বিশ্বে বসবাসকারী বাঙালি জনগোষ্ঠীকে বাংলাদেশের সাথে সেতু বন্ধন তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের ঘটনা প্রবাহ তুলে ধরার পাশাপাশি সারা বিশ্বের 23টিরও বেশি দেশ থেকে নিজস্ব প্রতিবেদকের পাঠানো খবর দিয়ে প্রচারিত বাংলা টিভির সংবাদ বুলেটিন বিশ্ববাংলা বর্তমানে প্রবাসী বাংলাদেশিদের কাছে সবচেয়ে জনপ্রিয় সংবাদে পরিণত হয়েছে। বাংলা টিভি তার সুনাম ধরে রেখে সেটাকে আরও বিস্তৃত ও উৎকর্ষতায় নিয়ে যেতে বদ্ধপরিকর বলে জানালেন প্রতিষ্ঠানটির কর্ণধার সৈয়দ সামাদুল হক। বাংলা টিভি শুধু একটি টেলিভিশন চ্যানেল নয়, বাংলা টিভি একটি প্রতিজ্ঞা, একটি প্রত্যয় এবং একটি স্বপ্নের নাম। আমরা বিলেতে বাংলা টিভি শুরু করেছিলাম বাংলা ভাষা, সংস্কৃতি ও বাঙালির কৃষ্টিকে সারা বিশ্বের সামনে তুলে ধরার জন্য, বাঙালির যে আত্মপ্রত্যয়, বাঙালির যে আত্মবিশ্বাস সেটাকে আরও বলিষ্ঠ করার জন্য, আর বাঙালিকে সারা বিশ্বে একটা মর্যাদা আসনে প্রতিষ্ঠা করার জন্য। সেই লক্ষ্য নিয়ে আজকেও আমরা বাংলাদেশে কাজ করছি এবং আগামী দিনগুলোতে আমরা আরও ভালোভাবে আমরা আমাদের ভূমিকা রাখতে সক্ষম হব বলে আমি মনে করি। নতুন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে বাংলা টিভি বাংলাদেশের টেলিভিশন অনুষ্ঠান মালায় বৈচিত্র্য আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানালেন সংশ্লিষ্টরা। আমরা চাচ্ছি এখন তৃণমূল পর্যায়ে বাংলাদেশিরা কি অবদান রাখছেন বাংলাদেশের সমাজ, রাজনীতি, অর্থনীতি, সেটুকু আমরা গান, নাটক, তারপর আমরা বিভিন্ন অনুষ্ঠানমালার মাধ্যমে তাদের তারা কী করছেন সেগুলো আমরা তুলে ধরার আমরা চেষ্টা করবো এবং আমরা আশা করবো আপনারা আমাদেরকে সহযোগিতা করলে, প্রিয় দর্শক, আমরা নতুন নতুন আরও আকর্ষণীয় অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিতে পারব। বাংলা টিভি প্রথম যখন অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়েছিল তখন বাংলা টিভির স্লোগান ছিল আপনার ভাষায় কথা বলে, মানে মানুষের হৃদয়ের কথা বলে। আমরা হৃদয়ের কথা বলতে চাই, মানুষের মনের কথা বলতে চাই, বাংলাদেশিদের বা প্রবাসে যারা আছেন সবার মনের কথাই যেন ফুটে উঠবে বাংলা টিভিতে। বাংলা টিভির মূল উদ্দেশ্য দেশীয় সংস্কৃতি এবং বাংলাদেশ ও বাংলাদেশিদের ইতিবাচক দিক সারা বিশ্বের বাংলা ভাষাভাষী সহ বিশ্ববাসীর কাছে তুলে ধরা। দর্শকদের ভালোবাসা, উৎসাহ আর অনুপ্রেরণাই বাংলা টিভির পথ চলার পাথেয়। মনটা আমার খুবই আসাদ রিয়েল, বাংলা টিভি, ঢাকা। বাংলা টিভি।